আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ছোট্ট একটি সোরা পড়ে জামা কাপড়ে যদি ফু দিন তাহলে আপনি কি পাবেন, অবাক হয়ে যাবেন, এমনই একটি ছোট্ট সোরার গল্প আপনাদেরকে শোনাবো এবং কিছু আমল আপনাদেরকে জানাবো যে আমলগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। আমলের প্রতি যাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে তারা এই আমলটা করবেন। সুরে কদর নাম শুনে না এমন কোনো মানুষ নেই। সুরে কদর এত পাওয়ারফুল একটি সুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার ভিতরে কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন। এই পাওয়ারগুলো আসুন এক এক করে জেনে তারপর আমরা শেষের দিকে যাই। কারো কঠিন কোনো কাজের আশা থাকলে সুরে কদর যদি 41 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে কায়মনোবাক্যে দোয়া করে, ইনশাআল্লাহ তার আশা এবং হাজত পুরা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুখশ্রোতা, আরেকটা আমল আসুন আমরা জেনে নিই। যাদের যাদের আপনার সম্মান ইজ্জত দরকার তারা এই আমলটা করতে পারেন। সুরে কদর প্রতি নামাজের পরে 1-3 বার পড়তেই পারেন, পড়লে ইনশাআল্লাহ আপনার সম্মান ইজ্জত বেড়েই যাবে কোরআন শরীফের পাওয়ারের বজলতে। কোনো এক বুজুর্গ বলেছেন, সুরে কদর এবং সুরে ইখলাস 10 বার করে পাঠ করে, সুরে কদর 10 বার, সুরে ইখলাস 10 বার পরে একটু পানিতে, পবিত্র পাক পবিত্র পানিতে ফু দিয়ে, ওই পানিটা যদি নিজের জামা কাপড়ে ছিটিয়ে দেওয়া যায়, যতদিন ওই কাপড় পরিধান করবে ততদিন সে সুখ শান্তি জীবনযাপন করবে ইনশাআল্লাহ। দারিদ্রতা তাকে কোনো স্পর্শই করতে পারবে না। মুজাররাবাতে দায়রুবি নামক কিতাবে এই আমলের কথা এসেছে। আসুন আমরা সুরা কদরটা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি 10 বার পড়বেন না, সুরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহ রহমান রহিম, উল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 10 বার সুরায়ে কদর পৃথকভাবে 10 বার, সুরায়ে ইখলাস 10 বার পরে আপনি পানিতে ফু দিয়ে, পাক পবিত্র পানিতে ফু দিয়ে জামা কাপড়ে ছিটিয়ে দিন। আপনার যে সমস্ত জামা কাপড়গুলো আছে এগুলোতে ছিটিয়ে দিন ইনশাআল্লাহ, আপনার সুখ শান্তি আসবে যতদিন ওই কাপড় থাকবে এবং আপনাকে দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল একটি সূরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু।